너희 자식마다 먹어봤습니다. ॐ पार्थाय प्रतिपदितं भगवता नारायणं स्वयं वेषेण पतितं पूर्णमयेन मध्ये महाभारतम् अद्वैतमृतमस्तु भगवतमश्चरसदायनं तामोषदधामि भगवति गीतोविद्ये श्रियम् জং ব্রহ্ম পরণেন্দ্র রুদ্রমূর্তি স্থাপনন্তে দুপেস্তে বিবর্তে সংগপত কর্ম অভিজ্ঞানিন সমক দেন অবতাদ গদন মনুষ্য পশ্যন্তি জং জয় সন্নম রুদি শ্রাশ্র গুণ গুণ দুশ্মৈ নম ওম দেবাই দশ্মৈ নম ওম দেবাই দশ্মৈ নম ওম দেবাই দশ্মৈ নম অথো শ্রীমদ ভগবদ গীতা পাঠ বিনিয়োগ তস্যত হরে কৃষ্ণ। আজকে আমরা সকলে কেমন আছি? কেরাদে হ্যাঁ, আমি গোবিন্দর কিন্তু আপনাদের আশীর্বাদে ভালোই আছি। বাড়ির সকলে ভালো? বাসার সকলে ভালো আছে? কেউ কষ্টে আছে নাকি বাসায়? সকলে ভালো আছে? হ্যাঁ, আমার একটা প্রবলেম হলে এটাই, আমার একটু আজকে কষ্ট আছে। কি কষ্ট? ওর দিদিমা আজকে খুব অসুস্থতার মধ্যে পড়েছে, বাবু দিদিমা, তো সে আজকে হাসপাতালে গেছে, তো সেজন্য একটু টেনশন করছি। কিন্তু আসলে টেনশন করার তেমন আবার কিছুই না, গোবিন্দে সকল কিছুরই ইচ্ছা, তার সকল কিছুরই, তার ছাড়া তো কিছুই হয় না। তো এখন ওর মা গেছে সাথে, আজকে আসতে এখানে কিন্তু আসতে পারে না। তো আপনারা একটু সকলে প্রার্থনা করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, তারা যেন সুস্থ উঠতে পারে এবং তাড়াতাড়ি যেন আবার ফিরে আসতে পারে। মাঝামাঝি কিন্তু আসে, ওর দিদিমা দেখছেন কিন্তু মাঝামাঝি আসছেন, বয়স্ক, তো আসতে পারে না, অসুস্থতার জন্য বাড়ি গেছে, মানে এই আর কি ঝামেলার জন্য একটু আসতেও পারে না কয়েকদিন। যাই হোক, আপনার সকলের কাছে প্রার্থনা করে এবং রবীন্দ্রের কাছে প্রার্থনা করে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।
হরে কৃষ্ণ। আমরা আজকে গীতা পাঠে মনোনিবেশ করবো কততম অধ্যায় মনে আছে করো? দশম অধ্যায়। কি যোগ বলতে পারেন? হ্যাঁ, বিভূতি যোগ। বিভূতি যোগ, আজকে আমরা বিভূতি যোগ আলোচনা করবো দশম অধ্যায়। হ্যাঁ, তো দশম অধ্যায়ে আমরা গত সপ্তাহে দশতম শ্লোক দিয়ে শেষ করেছিলাম, আমরা আজকে এগারোতম শ্লোকে আমরা পাঠে মনোনিবেশ করব। আমরা ধৈর্য ধারণ করে একটু শ্রবণ করব। হরে কৃষ্ণ। বলছে, তাদের প্রতি অনুগ্রহ করার জন্য আমি তাদের হৃদয়ে অবস্থান হয়ে উজ্জ্বল জ্ঞান প্রদীপের দ্বারা অজ্ঞানজনিত অন্ধকার নাশ করি। তাদের প্রতি অনুগ্রহ করার জন্য আমি তাদের হৃদয়ে অবাঞ্ছিত হয়ে হৃদয়ে অবস্থিত হয়। তাহলে তাদের বলছে, এটা তাদের প্রতি, তাদের প্রতি অনুগ্রহ করার জন্য যারা ঠাকুরের গুণকীর্তন করে না, তাদের প্রতিও তিনি অনুগ্রহ করে তাদের হৃদয়ে স্থান নেওয়ার জন্য উনি চেষ্টা করে থাকেন। এবং বলেছে যে আমি তাদের হৃদয়ে অবস্থিত হয়ে উজ্জ্বল জ্ঞান প্রদীপের দ্বারা অজ্ঞানজনিত অন্ধকার নাশ করি। অর্থাৎ যারা অজ্ঞানজনিত অন্ধকারের মধ্যে রয়েছে, তাদের সেই হৃদয়ের যে অন্ধকার রয়েছে, অন্ধকার সেইটা দূর করার জন্য ভগবান বলছে আমি সেখানে তাদের অবস্থান করে থাকি তাদের হৃদয়ে, এবং উজ্জ্বল জ্ঞান প্রদীপের দ্বারা আমি সেই সমস্ত অন্ধকার দূর করে থাকি। যেমন আমরা সমাজে আমরা ভ্রান্তের মধ্যে অনেকেই রয়েছি, বিভিন্ন ভ্রান্তের মধ্যে আমরা আছি, সেই ভ্রান্তগুলো দূর করার জন্য ভগবান বলছে তাদের হৃদয়ে আমি অবস্থান করে সেই সমস্ত অজ্ঞানজনিত যাহা কিছু কর্ম বা অকর্ম রয়েছে সকল কিছুই আমি সেই অন্ধকারগুলো আমি দূর করে থাকি তাদের হৃদয়ে অবস্থান করে। এবার অর্জুন বলছে, অর্জুন উবাচ্য, পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রাং পরমং ভবান পুরুষাং শাশ্বতং দিব্য মা আদি দেব দেবম জং বিভূম আহু আহুস্তাময় সরিবে দেবর্ষিনারদস্থদা অশিত দেবল বেশ স্বয়ং চৈব রণিগিবলে। অর্থাৎ অর্জুন বললেন, তুমি পরম ব্রহ্ম পরম ধাম পরম পবিত্র ও পরম পুরুষ, তুমি নিত্য দিব্য আদি দেব অজ ও বিভূ দেবর্ষি নারদ অসিত দেবল ব্যাস আদি ঋষিরা তোমাকে যেভাবে বর্ণনা করেছেন আমি এবং তুমি নিজেও এখন আমাকে তা বলছ। পূর্বে বলছে বিভিন্ন ঋষিরা নারদগণ যেভাবে তোমাকে বর্ণনা করেছিল তদ্রূপ তুমি আমাকে সেই রূপে বলছ। অর্থাৎ উনি যে ওনার সম্পর্কে বা এই বিশ্ব ব্রহ্মাণ্ড সম্পর্কে যে আলোচনাগুলো এতক্ষণে দশম অধ্যায়ের আগে যে গীতার জ্ঞান দিয়েছে, সেই জ্ঞানগুলো বিভিন্ন ঋষিদের কাছ থেকে যেভাবে সে শুনেছিল সেভাবে তুমি আমাকে আবার এই যে ঠিক একইভাবে বলছে, বলছে তুমি পরম ব্রহ্ম, তুমি পরম ধাম, তুমি পরম পবিত্র ও পরম পুরুষ, তুমি নিত্য দিব্য আদি দেব অজ ও বিভু দেবর্ষি নারদ অসিত দেবল ব্যাস আদি ঋষিরা তোমাকে যেভাবে বর্ণনা করেছেন এবং তুমি নিজে নিজেও এখন আমাকে তা বলছ। তদ্রূপ তুমি আবার আমাকে তা বলছো। এখানে অর্জুনের মনে নিশ্চয় একটা সংশয় জেগেছে, তাহলে পরের সংশয় আমরা জানতে পারবো ওনার মনে আর একটু কী সংশয় জানব অর্জুনের মনে। তো বলছে সর্ব মেতত মেতত যিষদ মন্যে যশন জন্মানং বদর্শি কেশব ন হি এ ভগবত ব্যক্তিং বিদুর দেবা ন দানবা। বলছে যে হে কেশব, তুমি আমাকে যা বলেছ তা আমি সত্য বলে মনে করি। হে ভগবান, দেবতা বা অথবা দানবেরা কেউই তোমার তত্ত্ব যথাযথভাবে অবগত ন। কী বলছে, তুমি যে ভগবান সেটা আমি মেনে নিচ্ছি, আমি তা আমি সত্য বলে মনে করি, তারা আমার মেনে নিয়েছে। তো তুমি আমাকে যা বলেছো তা আমি সত্য বলে মেনে নিচ্ছি। হে ভগবান, দেবতা অথবা দানবেরা কেউই তোমার তত্ত্ব
যথাযথভাবে অবগত। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে একমাত্র ভগবান বলেছে যে আমার সম্পর্কে কে বলতে পারে, কোন ঋষি বলতে পারে, কোন মুনি ঋষি বলতে পারে, কোন মানুষ আছে, কোন এমন দেবতা আছে যে আমার সম্পর্কে জানবে, আমার সম্পর্কে বলবো, কারো সাধ্য নাই। যদি আমি ইচ্ছা করে তাদেরকে কৃপা দান না করি, কৃপা না করি, তাদের কারো পক্ষে সম্ভব নয় আমার স্বরূপ সম্পর্কে জানা। হরে কৃষ্ণ, জয় রাধে গোবিন্দ। এখন যে অবগত নন দেবতা বা দানবেরা কেউই তোমার তত্ত্ব যথাযথভাবে অবগত নন। এরপর আরো কথা বলছে অর্জুন, কি বলছে? স্বয়মেব তানা তানাং মেথু তং পুরুষোত্তম ভূত ভাবন ভূতেশ দেব দেব জগত পথে। বলছে হে পুরুষোত্তম, তুমি ভূত ভাবন, হে ভূতেশ, হে দেবেশ, হে জগৎপথে, তুমি নিজেই তোমার চিত শক্তির দ্বারা তোমার ব্যক্তিত্ব অবগত আছে। বলছে দেখো এখানে ভগবানকে অর্জুন কতগুলো ভাষায় সম্বোধন করছে, তাকে ডাকছে, বলছে হে পুরুষোত্তম, হে ভূত ভাবন, হে ভূতেশ, হে দেবদেব, হ্যাঁ দেবদেব, হে জগৎপথে, তুমি নিজেই তোমার চিত শক্তির দ্বারা তোমার ব্যক্তিত্ব অবগত আছো। মানে তোমার যে শক্তি, এটা চিত শক্তি যেটা, সেই শক্তি তুমি একমাত্র অবগত আছো। তোমার এই শক্তি আর কারো জানা সম্ভব না বা জানতে পারবেও না। কিন্তু কিন্তু যতটুকু বলেছ হয়তো বা কোনো ভক্ত ততটুকু সম্পর্কে একটু অবগত হয়েছে। তুমি পূর্ণাঙ্গভাবে যেমন কাউকেই বলো না, আর বলার তো অবকাশও রাখো না, আমার নাই হোক, কারণ কি আমার সম্পর্কে জেনেই বা তোমার এত কী হবে। আমি যতটুকু বলি ততটুকুই শ্রবণ করো, ততটুকুই ভাবে তুমি আমাকে ভগবান ভেবে মনে করো। আর তুমি যদি তা জানতেই যাও তাহলে তুমি সেগুলো তুমি কীভাবে ধারণ করে রাখবে, তুমি কী কীভাবে আমাকে বুঝতে পারবে। আমি ততটুকু তোমাকে এই গীতার মাধ্যমে যতটুকু জ্ঞান দান করেছি সেই জ্ঞানের মাধ্যমে তুমি আমাকে বোঝার চেষ্টা করো। হরে কৃষ্ণ। তো এই গীতার দান করলে আমি ততটুকুই গীতার দান করবো, ভগবান বলেছে, তাতে তুমি আমাকে বুঝতে পারবে আমি কে বা কেমন, আমি কি আমাকে কি কেউ সৃষ্টি করেছে নাকি আমি নিজে নিজের সৃষ্টিকর্তা, বা নিজেই আমি নিজেই ছিলাম এক, এবং আমি আমার কোনো আদি নাই, অন্ত নাই, আমার কোনো শেষ নাই, আমার কোনো শুরু নাই, আমার কোনো পিতা নাই, আমার কোনো মাতা নাই, আমার কোনো জন্ম নাই, আমার কোনো মৃত্যু নাই, আমার কোনো ক্ষয় নাই, আমার কোনো শুষ্কতা নাই, আমাকে কেউ পুরাতে পারবে না, সেজন করতে পারবে না, আমাকে কিছুই করতে পারবে না। অর্থাৎ আমি আমার আদি এবং অন্ত বলতে কোনো কিছুই নাই, শুরু বা শেষ বলতে আমার কিছু নাই, আমি ছিলাম আছি। হরে কৃষ্ণ। এরপরে অর্জুন মানে অর্জুন আরো বলল যে বক্তু মহর শেষে সেন দিব্য অনাত্মা বিভূতয় জাতির দাবির ঘি বিভূতি বিভুর লোক কানির মা অত্যং ব্যাপতিষ্ঠতি। বলছি তুমি যে সমস্ত বিভূতির দ্বারা এই লোকসমূহে পরিব্যাপ্ত হয়ে আছো, সেই সমস্ত তোমার দিব্য বিভূতি সকল তুমিই কেবল বিস্তারিতভাবে বর্ণনা করতে সমর্থ। দেখেন এখানে কি বলছে, যে তুমি যে সমস্ত বিভূতির দ্বারা এই লোকসমূহে পরিব্যাপ্ত হয়ে আছো, সেই সমস্ত তোমার দিব্য বিভূতি সকল তুমিই কেবলমাত্র বিস্তারিতভাবে বর্ণনা করতে সক্ষম, আর কেউ নয়। ওনার বিভূতি, উনি কি এই জগতে বিশ্বব্রহ্মাণ্ড, উনি কীভাবে পরিব্যাপ্ত হয়ে আছে, উনি যে বলছে আমি সর্বপরিব্যাপ্ত, আমি সর্বত্র আছি, আমি অনন্ত ব্রহ্মাণ্ডের আমি একমাত্র নিয়ন্তা সৃষ্টিকর্তা, আমি অনন্ত সজ্জায় সাজিত আছি সবসময়, আমার সেই বৈকুণ্ঠ ধাম থেকে আমি কখনো আমি কোথাও চাই, আমি আমার ভক্তের হৃদয়ে যেখানে আমার নাম গুণগুণ কীর্তন হয়, যেখানে আমার এবং আমার শ্রীমতীর গুণকীর্তন হয়, সেখানে আমি ভক্তের হৃদয়ে বিরাজ করে আনন্দ উপভোগ করি, আমি সেখানেই থাকি। তো বলছি আমি সেখানে যাই, সেখানে প্রবেশ করি,
কিন্তু ওনার নিত্য ধাম ছিল বাবা, উনি কখনো আসেন না। কিন্তু উনি এক বহু হয়ে উনি এই ধরাধামে ভক্তের মাঝে বিলাস করে থাকেন। এই জন্যই আমাদের এখান থেকে অন্যান্য বর্ণের থেকে অনেক পার্থক্য। উনি এক হয়ে গেল বহু, ভগবান কি এক না? ভগবান একজন, কয়জন? উনি এক। ওনার যখন ইচ্ছা মনে হলো যে আমি জগতে আমি খেলা খেলবো, আমি জগতের মাঝে আমার আনন্দ উপভোগ করব, আমি ভক্তের সঙ্গে খেলা করব, তাতে আমার অনেক আনন্দ লাভ হয়। উনি যখন সেটা ইচ্ছা প্রকাশ করলো, উনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড সুন্দর করে সাজাইলো এবং মানব গণকে সৃষ্টি করলো। বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের খেলাধুলা উনি শুরু করে দিলেন। উনি এক ছিলেন, হয়ে গেলেন বহু, ওনার ইচ্ছায় উনি। উনি এক থেকে যখন বহু হলো, ওনার ইচ্ছায় বহু থেকে আবার এক হয়ে যাবে, ওনার ইচ্ছা। উনি এক ছিল, বহু হয়ে গেল, দশ হয়ে গেল, বিশ হয়ে গেল, একশো হয়ে গেল, ওনার ইচ্ছা। আর লক্ষ লক্ষ কোটি কোটি হয়ে গেল, উনি এক, এক রূপ বহু রূপ হয়ে গেল। কারণ ওনার সেটাই ইচ্ছা একমাত্র, ওনার খেলার ইচ্ছা দেখেছিল, তাই উনি খেলতে শুরু করলো। ওনার ইচ্ছা নাই বা সব কিছু বুঝে উনি নিয়ে নেয়। তো এখানেই বোঝার বিষয়, এখান থেকে আমাদের অন্যান্য ছাত্রে বা অন্যান্য সম্প্রদায় থেকে আমাদের এটাই পার্থক্য। শুধু এখানেই বুঝতে পারে না মানুষ, এখানে বোধহয় পার্থক্য একটাই মাত্র। অন্যান্য যেমন সনাতনবাদে যারা আছে, তারা শুধু একটাই ভাবনা তাদের যে ভগবান বা সৃষ্টিকর্তা কখনো পৃথিবীতে আসে না। তাদের একটা ধারণা, ভগবান বা ঈশ্বর বা সৃষ্টিকর্তা কেন পৃথিবীতে আসবে, কী প্রয়োজন আছে তার আসার? তুমি দোকানে বসে সকল কিছু করতে পারে, কিন্তু এটা কি সনাতন ধর্ম জানে না? আপনারা কি বলেন, জানে? জানে এটা যে ভগবান ওখানে আসা লাগে না, এখানে সুখানো সব কিছু করতে পারে, জানে না ভগবান? সনাতন ধর্ম জানে না? তাহলে সনাতন ধর্ম এটাও জানে যে ওখান থেকে বৈকুণ্ঠ ধাম থেকে বা সর্বধাম থেকে পৃথিবীতে ওনার আসা লাগে না, কিন্তু তথাপি উনি আসেন কেন? এই জায়গাটাই যত গর্ব, এই জায়গাটাই অন্য সম্প্রদায় বা অন্যান্য মানবগণ বিধর্মীগণ এগুলো বুঝে না। আমার সনাতন ধর্মের মানুষে আমরা অনেকেই বুঝি না, অনেকেই জানার চেষ্টা করি না, যে এখানে আমাদের পার্থক্য বোঝায় যে ওনার মন চেয়েছে, ওনার ইচ্ছা। তাহলে যদি ওনার যদি ইচ্ছা না হয় বা ওনার যদি সেটা যদি করতেই না পারে, তা আমরা ভগবানকে বলি যে সর্বগুণান্বিত উনি, ওনার সর্বগুণ রয়েছে, সর্বক্ষমতা রয়েছে। ওনার যদি উনি যদি এক থেকে বহু যদি না হইতেই পারে, তাহলে কেন, তাহলে কি একটা শক্তি ওনার কম কম হবে না? তাহলে উনি কি এই শক্তির উনি দিতে পারে না? তাকে পারে না, কোনটা? উনি এক থেকে বউ হইতে পারে না? যদি উনি এক থেকে বউ হইতে পারে ওনার একটা, তাহলে যদি না হইতে পারে তাহলে শক্তি একটা কম আছে, এটা বোঝা যায়। আবার সবাই বিশ্বাস করে, ভিতর বউ সকলে বিশ্বাস করে, উনি সর্বগুণের গুণান্বিত, উনি সর্বক্ষমতার অধিকারী, তাহলে একটা ক্ষমতা কেন আর কম থাকবে এখানে? যদি সে ওই জগৎ থেকে এই জগৎ উনি আই আসে, আসা যদি আমি মনে করি, তারা যদি মনে করে, কেউ যদি ভাবে যে আশা লাগে না, তা কেন আসবে? এই প্রশ্ন তো তুমি করতে পারো স্বাভাবিক, কিন্তু ভগবান যদি নাই আসলো, এই জগতে খেলাধুলো নাই করলো, তাহলে শক্তি তো আর একটা কম হয়ে গেলো। ওনার তো আসার ইচ্ছা নাই, ওনার তো আসা আসার দরকার হয় না, এই পৃথিবীতে আসার দরকার হয়? এখন এটাই তো আমরা ভাবি, উনি কখন আসে, কিসের জন্য আসে, এইখানে আমরা ভাবি না। কখন আসে, কিসের জন্য আসে, কী প্রয়োজনে আসে, কখন আসে, এই জায়গাটাই শুধু হতে পারবে। তো আমাদের কাছে, আমাদের সনাতন ধর্মের এটাই বিশেষ করি যে ভক্তের সাথে যখন ওনার খেলার ইচ্ছে হয়, ভক্তের সাথে যখন ওনার আলিঙ্গন দেওয়ার ইচ্ছে হয়, মন বাসনা জাগে, ভগবানের যখন বিভিন্ন কার্যকলাপ খারাপ হয়ে যায়, তখন সেটাকে দূরীভূত করার জন্য, ভক্তের মনোবাসনা পূরণ করার জন্য, ভক্তের সাথে খেলা করার জন্য, লীলা করার জন্য এই জগতে বারবার উনি বিভিন্ন রূপে এসে থাকে। আর এটা যদি নাই আসে, তাহলে এই জগতের মানুষজন কেন তার ভজনা করবে, কেউ কি জানবে তার কেমন সে? হঠাৎ করে যদি আমি কোনোদিন আমার পিতাকে না দেখি, কোনো দিন জন্মের থেকে তাকে দেখি নাই, আমার কি ভক্তি আসবে বা বিশ্বাস আসবে যে আমার পিতা বা কেমন পিতা? পিতাকে আমি বুঝলাম না, পিতাকে আমি জানলাম না, পিতা কেমন আমি বুঝলাম না, তাহলে সেই পিতাকে আমি স্বীকার করবো সসহজে? তাহলে এটা তার বিশ্বাসই নাই, পিতা আমার সামনে আসতে পারে না, পিতা বিদেশ গেছে বা বহির্দেশে সে গমন করছে চাকরির জন্য বা বিদেশে আছে, ছোটোবেলা জন্ম গর্বে রেখেই গেছে, গেছে কেন ভূমিষ্ঠ হয়েছে, পিতা এখন আসে না। এখন পিতা মার কাছে